এটা গতি কিন্তু অনেক, যেমন 18000 আরপিএম এবং জিনিয়ান আরপিএম আমার সব ইয়ার্স চেঞ্জ গ্যারান্টি দিয়েছে, 2 বছর চেঞ্জ গ্যারান্টি। যদি মোটর কোন 10 সেকেন্ডের ভিতরে দেখেন একদম লিকুইড এসছে, পাটায় ফিনিশিং আমার মনে হয়। একটা ব্লেন্ডার কিনলেন আপনি 20 বছর এগুলো ব্লেন্ডার নিয়ে টেনশন করতে হয় না। এখন শুকনো হলুদটা আপনাদেরকে এখানে গুঁড়ো করে দেখাবো। আচ্ছা দেখতে পাচ্ছেন, খেল করে দেখেন আমি একবারে মিহিন, একবারে মিহিন করে ম্যাগনেট ধরলে ম্যাগনেট কাজ করবে না, ম্যাগনেট ধরবে না। এটা অরিজিনাল যেটা প্রমাণ করার জন্য, এটা একদম ইন্ডিয়ান প্রোডাক্ট, যেমন ইন্ডিয়ান ব্র্যান্ড। আচ্ছা শক্তিশালী ভ্যালেন্ডারটা, তো আজকে সব বিষয় নিয়ে আলোচনা করবো, ভ্যালেন্ডারের কি কি বিশেষত্ব আছে সোহেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের তো অনেক ভালো আছি। তো ভাইয়া যদি একটু ভ্যালেন্ডারটি সম্পর্কে আমাদেরকে একটু জানান। হ্যাঁ, ভ্যালেন্ডারটা হলো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যেমন নুবিনা ব্র্যান্ডের আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন নুবিনা গ্যালাক্সি, দেখেন লেখা আছে এখানে নুবিনা ব্র্যান্ড। এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, যেমন ইন্ডিয়ান ব্র্যান্ড। আচ্ছা, সব ধরনের মশলা করতে পারবেন, দেখেন এখানে সবগুলা মশলা সবই দেওয়া আছে, ড্রাই শুকনা বিজা যা বলতে চান করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো কি, এটা আপনার অনেক হার্ড জিনিস করা যায়, যেমন আমি আপনার সামনে হলুদ রাখছি, সেই হলুদটা কিন্তু অনেক শক্ত, যেমন আস্তে হলুদ যদি এখানে দেওয়া যায়, মানে দিয়ে ভাঙা যায়, সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের মশলা আপনি ভাঙতে পারবেন। যেমন মশলা নিয়ে কোনো কনফিউজ নেই, যারা কমার্শিয়াল ইউজ করতে চাচ্ছেন, মশলা সর্বোচ্চ শক্তিশালীটাই হলো আপনার হলুদটা, সেই হিসাব করে আমি হলুদটা রাখছি। যেমন হলুদটাই আমি করে দেখাবো, কারণ দেখা যায় যে আপনার অনেকে কমপ্লেন দেয় যে মশলা হচ্ছে না বা ফিনিশিং আসতেছে না, এই জন্য কমার্শিয়াল ব্লেন্ডার আপনি যদি ইউজ করেন, দেখা যায় একটা ব্লেন্ডার কিনলেন আপনি 20 বছর এগুলো ব্লেন্ডার নিয়ে টেনশন করতে হয় না। আচ্ছা আচ্ছা, তো এরকম একটা শক্তিশালী ব্লেন্ডার। তো আমি একটু জগগুলো একবার দেখাই দিচ্ছি আপনাকে, যেমন এটা কিন্তু কোনটার কি কাজে, 1.5 লিটার একটা জগ আছে, যেমন জুস করার জন্য, জুস করার জন্য, জুস করার জন্য, এটা 1.5 লিটারের জগ। আচ্ছা, তো এখানে আমি আপনাকে দেখাই দিই, যেমন এখানে কিন্তু ব্লেড আছে আপনার, এই যে একটু খেয়াল করে দেখেন, 6টা ব্লেড আছে, 6টা ব্লেড, 6টা ব্লেড আছে, 2টা আইস ক্রাশ করার জন্য। আচ্ছা, আর এগুলো লিকুইড করার জন্য, লিকুইড করার, হ্যাঁ, ডাইরেক্ট বরফ দিয়ে দিবেন এটা আপনার। আচ্ছা, উপরে যে প্লাস্টিকটা আছে এটা তো হার্ড, এটা তো ভেঙে যাবে, এটা ভাঙবে না, এটা হচ্ছে সম্পূর্ণ আনব্রেকেবল আর পুরোটাই ফুড গ্রেড। আপনি বরফ বা হলুদ করেন, ওটা প্রেশারে বা ব্লেডের কোন ঝামেলার কারণে ভাঙার কোন চান্স হবে, এটা কিন্তু 100% স্টিল এবং 18/10 গেজ স্টিল। 18/10 গেজ স্টিল হলে সেক্ষেত্রে দেখা যায় কি, যত হাড়ি মশলাই করেন না কেন, যেভাবে মনে হচ্ছে আপনি রাপ এন্ড টাপ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, যেমন এটা জুস লাচ্ছি করার জন্য, এটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা, একদম কিমা করার জন্য। যেমন সামনে আমাদের কিমার একটা রান্না করেন, যে বিশেষ বেসিক্যালি মানুষ কিমা করতে চায়, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে এটা দিয়ে আপনি 100% কিমা করতে পারবেন, কিমার জন্য এক্সট্রা কোনো কিছু আপনার কিনতে হবে না। মানে 100% কিমা যদি আপনি বলেন যে আমি কিমাটা কি বলে একদম ঝিরিঝিরি করতে চান, সেটাও সম্ভব এটা দিয়ে। আচ্ছা, কিমাটার ওষুধ জাস্ট একটু বড় বড় রাখে অনেকে, একদম ফিনিশিং দেয় সেটা দিয়ে, এটা দিয়ে ফিনিশিং করাও সম্ভব, ফিনিশিং করবে। হ্যাঁ, আবার মিডিয়াম দিয়ে করলে আপনি মোটামুটি ভাবে যেভাবে কিমা রাখে সেভাবে করতে পারবেন। তো কিমার জন্য এক্সট্রা কিছু কিনতে হবে, এটা দিয়ে কিমা করতে পারবেন, প্লাস হলো পেঁয়াজ, তারপরে আপনার ভিজা যত ধরনের মশলা আছে, আর এটা হলো শুকনো হলুদ থেকে শুরু করে যত ড্রাই মশলা আছে সব করতে হবে, এটা দিয়ে করা যাবে। তো আমি আপনাকে একটু শুকনো হলুদটাই করে দেখাচ্ছি। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল আমরা এখন শুকনো হলুদটা আপনাদেরকে এখানে গুঁড়ো করে দেখাবো। তো ভাই, আমরা তো আপনার দোকান থেকে দেখা যায় অনেক সময় এই মশলাগুলো কিনে থাকি, ওটা যে পরিমাণ গুঁড়া হয়, হ্যাঁ, একদম ওরকম ফিনিশিং হবে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সেম ওরকমই ফিনিশিং হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমি একটু কমই দিলাম, বেশি করে দিলে দেখা যায় যে এটা ভরে যাবে, কারণ আমি একটু করে দেখাই আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হলুদ গুঁড়া করে দেখানো। এটা আপনি প্রথম অবস্থায় দেখেন লক আছে এখানে, লক দিয়ে আপনি প্রথম অবস্থায় এভাবে বসাইয়া তারপর লক করে নেবেন। লক করে নিলে হয় কি, এটা কখনো নষ্ট হবে। আর যারা ব্লেন্ডার ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এখানে একটা বুশ থাকে, তো এখানে উপরে যদি হাত রেখে দেওয়া হয়, এটা কিন্তু হাত না রাখলেও সমস্যা নেই। আচ্ছা, যদি আপনি হাত রেখে দেন সেক্ষেত্রে এটা অনেক লংজিভিটি হবে, দেখা যায় যে সামান্য এই বুশটার কারণে আপনাকে কোথাও যেতে হবে না, 2-10 বছর এটা নষ্ট হবে না। আচ্ছা, জাস্ট একটু হাতটা বসিয়ে রাখবেন যাতে করে ভাইব্রেটটা না করে। আচ্ছা, আর এটা যখন আপনি ইউজ করবেন, সেফটির জন্য সবাই সতর্ক থাকুন, যখন আপনি ইউজ করবেন তখন প্রথম অবস্থায় হাত যখন ইউজ করবেন তখন পালস ইউজ করবেন। দেখেন এখানে পালস দেখাচ্ছে, এখানে উল্টো দিকে আমি করে দেখাচ্ছি, এটা ভাঙার জন্য। আচ্ছা, আর 1-2-3 স্পিড তো অবশ্যই আছে। হ্যাঁ,
এটা ভাঙা হয়ে গেছে, তো আমি আপনাকে আমি দেখাচ্ছি এখন ওয়ান টু থ্রি স্পিডে। তো একটা আমি আপনাকে বলি, 350 গ্রাম শুকনো হলুদ করলাম, তো 350 গ্রাম শুকনো হলুদ করতে হয়তো আপনার গেলে 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড, ধরেন 1 মিনিট সময় লাগলো, কিন্তু আপনি কিন্তু ভেজাল মুক্ত খেতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা আমার মনে হয় এটা করা উচিত, কারণ বাইরে থেকে না কিনে খেয়ে আপনি এটা একদম দেখেন বাইরে থেকে কিনলে কিন্তু এরকম সেম পাউডার হবে না, সেম পাউডারটাই হয়েছে এখানে। শক্তিশালী পিএস রাখছি ওটা করে দেখে অনেকে, মানে যারা স্টিল ব্লেন্ডার ইউজ করেন অনেকে ভাবতেছে যে মানে বলতেছে আমাদেরকে যে স্টিল ব্লেন্ডার দিয়ে পিএইচটা নাকি লিকুইড করা যায় না, আমি একটু লিকুইড, হ্যাঁ লিকুইড করে দেখাবো এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল আজকে দেখায় দিব যে পিএইচটা একদম লিকুইড হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা পিএইচ দিচ্ছি, এখন পিএইচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে এটা দিয়ে আমি লিকুইড হবে 100%। একটু হালকা পানি দিতে হবে এখানে, পানি দিয়ে নিলাম, পানি দিয়ে নিলাম। আচ্ছা, তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এখানে কিন্তু আপনার একসাথে যেটা হলো যে আপনার 1 লিটারের মতন, মানে 1 কেজি না 1 লিটারের মাপ আর কি, 1 লিটার আপনি একসাথে ভিজা মশলা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে যদি হলুদের প্রেশার লোড দিতে পারে তো এখানে 1 লিটার কোনো ব্যাপারই না, আর এটা কিন্তু খুব দ্রুত হবে। দেখেন প্রত্যেকটা তো পাউচ করে করে দিয়ে আপনি ভেঙে দেবেন, ফার্স্ট টাইমই তিনি দিয়ে তিনি স্পিড দিয়ে করা যায়, হ্যাঁ স্পিড দিয়ে করলে গতি কিন্তু অনেক, যেমন 18,000 RPM এবং জিনিয়ান RPM। আমার সবচেয়ে বড় কথা হলো যে এখানে যাতে ওয়াটার লেগছে 850 ওয়াট, এখানে 850 ওয়াটে আছে, পারফেক্ট আছে, পারফেক্ট আছে, অনেকে লেগবে অনেক কিন্তু বাট থাকে না, থাকে না, এটাতে সব যা লেগছে তাই। খুবই ভালো ব্লেন্ডার এবং কমার্শিয়াল ব্লেন্ডার, যারা কমার্শিয়াল ব্লেন্ডার চাচ্ছেন বা রাপ এন্ড টাপ ইউজ করতে চাচ্ছেন যে ব্লেন্ডার থেকে ঝামেলা হয় মানে কিনলে এক একটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত এটা কানেক্ট করেন। আর এই ব্লেন্ডারটা খুবই মানে আমাদের কাছে যখন আসে তখন আর কি যে কোনো একটা সিজন বলা হয়, যেমন সামনে কুরবানি ঈদ, সেই হিসাব করে দেখা যায় একটু ভালো জিনিস আসে আমাদের কাছে, হ্যাঁ এগুলো কোয়ালিটিফুল কাস্টমার যারা তারা কিনতেছে, মানে এরকম একটা ডিপেন্ড করে এগুলো করা হয়, তাছাড়া অ্যাভেলেবেল কিন্তু সবসময় থাকে না এগুলো, রাইট, হ্যাঁ। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে ব্লেন্ডারটা খুবই ভালো হবে, এটার গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা আমি একটু বলে দিই ফাঁকে, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার কোম্পানি থেকে আমাদেরকে 2 ইয়ার্স চেঞ্জ গ্যারান্টি দিচ্ছে, 2 বছর চেঞ্জ গ্যারান্টি, যদি মোটরের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিব, এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে, 5 বছর, আচ্ছা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। তো এটা ওয়ারেন্টি গ্যারেন্টি বললাম, আর এটা রেঞ্জটা যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যেমন আপনারা একটা ব্লেন্ডারই কিনেন, 2-3টা না কিনেন, তো সেই হিসাব করেই কিনেন, আর এটা রিজনেবল একটা প্রাইজের ভিতরে খুবই ভালো ব্লেন্ডার, অনলি 5,300 টাকা দাম, 5,300 টাকা, 5,300 টাকা হলে আপনি এই কমার্শিয়াল ব্লেন্ডার আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ব্লেন্ডারটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, যেমন আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি, যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, যেমন শিফার ট্রেডার্স, দোকান নাম্বার 136 চন্দ্রিমা সুপার মার্কেট, মিসতলা 10 নম্বর গলি, এখানে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া আছে আমাদের, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যারা পেমেন্ট করতে চান, এটা রেঞ্জটা 5,300 টাকা, যারা ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন ঢাকার ভিতরে তাদেরকে বলবো যে আমাদের লোক বাসা গিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পৌঁছে দিবে, তারপরে আপনি টাকা দিবেন তাকে, এবং যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদেরকে একটা সামথিং ডাউন পেমেন্ট করতে হবে, আর বাকি টাকাটা কুরিয়ারে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন। অনলি 200 টাকা চার্জ নিচ্ছি আমরা, ঢাকার ভিতরে হোক বাইরে হোক মানে 200 টাকাই চার্জ, ক্যারিং খরচ যেটাকে বলা হয় সেটা আর কি। আচ্ছা, তো শৈল ভাই, তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, তো শৈল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভ্যালেন্ডার যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সহজেই যোগাযোগ করে, ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার তো দেওয়াই থাকবে, যোগাযোগ করে আপনারা ভ্যালেন্ডারগুলো নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন আইটেমের কুকারিক আইটেমগুলো আপনারা এই দোকান থেকে নিতে পারবেন, দোকানটির নাম হলো শিবা ট্রেডার্স, আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, তো আমি মামুন জারি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।